বাবুল সুপ্রিয় নিয়ে মমতা ব্যানার্জি সমবেদনা জানিয়েছে, উনি মন্ত্রিত্ব ছাড়ার পরে। ভালো কথা, যখন মন্ত্রী ছিলেন তখন তো বার্তা দেননি, কত কি বলেছেন তা তিনি তার লোকেরা। আর মন্ত্রী ছেড়ে দিতে বোধহয় ওনার হাফ ছেড়ে বাঁচলেন, সক্রিয় মন্ত্রী ছিলেন। তার জন্য কি উনি ধর্ণা দেবেন? এটা নিয়ে আন্দোলন করতে পারে টিএমসি? কেন বিজেপির থেকে বেশি মন্ত্রী করা হলো না, পূর্ণ মন্ত্রী করা হলো না, সব ব্যাপারে টেনশন কেন? ভ্যাকসিনের ব্যাপারটা ঠিক করে দিন, মানুষ খেতে পাচ্ছে না ওটা দেখুন, আইন শৃঙ্খলা নেই, খুন ধর্ষণ হচ্ছে ওটা দেখুন, বিজেপি সরকার চালাচ্ছে মানুষের ম্যান্ডেট নিয়ে, আর আমাদের নেতা বিশ্বের জনপ্রিয়তম নেতা সফল নেতা মোদি যে আছেন তিনি সব ঠিকঠাক দেখবেন, বাংলার প্রতি গুরুত্ব বাড়ছে, আর এটা আমাদের জন্য খুব আনন্দের কথা। যার জন্য মন্ত্রী হয়েছেন, নূতন হয়েছেন, তারা কোনো দিন ছিলেন না, তাদের অভিজ্ঞতার জন্য দরকার আছে, আগামী দিন পড়ে আছে, তাদের আশা পূর্ণ করবো আমরা। বিজেপির সংগঠনে এতদিন দিলীপ ঘোষের ঘনিষ্ঠদের উত্থান হয়েছিল, এখন শুভেন্দু ঘনিষ্ঠদের উত্থান হচ্ছে, এরকম রাজনৈতিক মহলের ধারণা? আমি জানি না কার উত্থান পতন হচ্ছে, ভারতীয় জনতা পার্টিতে যে যোগ্য লোক, যে খেটে পরিশ্রম করে নিষ্ঠার সঙ্গে কাজ করে তাকেই সবসময় সামনে আনা হয়, যাদের মন্ত্রী করা হয় দেখুন একদম যুবকদেরকে নিয়ে আসা হয়েছে, তো সেরকম সংগঠনেও তাদেরকে আমরা সামনে জায়গা দিই যাতে তারা নিজের যোগ্যতার পরিচয় দেয়, আগামী দিনেও সেটাই হবে। ভ্যাকসিন সারা দেশের সমস্ত রাজ্যকে সমানভাবে দিচ্ছে জনসংখ্যার আধারে, এই মাসেতে প্রায় 90,60,000 মতো ভ্যাকসিন আর পশ্চিমবাংলাকে দেবে কেন্দ্র সরকার। এই 90,00,000 ভ্যাকসিন ডিস্ট্রিবিউশনের কি ব্যবস্থা আছে? সেই ভ্যাকসিন আসা শুরু হয়ে গেছে, তারা প্রপারলি ডিস্ট্রিবিউশন করতে পারছে না, সেখানে রাজনীতি করছেন, নিজের পার্টির লোক নিজের লোককেই কেবল দিচ্ছেন, সাধারণ মানুষ তো ভ্যাকসিন পাচ্ছেই না। বহু দুর্নীতি চাপা পড়েছিল কার্পেটের তলায়, যেই কোর্টে যাচ্ছে লোকেরা তখন বেরোচ্ছে, কোর্টকে আটকানো যাচ্ছে না, বাকি সরকার শোনে না, বা অন্যরকমভাবে আপনি যদি ইনফরমেশান নিতে যান আইনে তো সেটাই আরটিআইয়ের কোনো উত্তর দেবে না, তো জানবো কী করে? আমি আমাদের ওখানে এগরাতে জানলাম যে 4.5 কোটি টাকা দিয়ে একটা হল তৈরি হবে, সেখানে এমপি ফান্ড থেকে 1 কোটি টাকা দেওয়া হয়েছে, তো আমার কাছে তো 1 কোটি টাকা নেই, আমি বললাম কে দিয়েছে, আমার আগের এমপি দিয়েছিলেন, তো 6.5 কোটি টাকার হল, একটা ছোট্ট শহর, সেখানে 7-8টা মাত্র বুথ আছে, কী প্ল্যানে হয়েছে, কোনো টাকা নেই, কেন তৈরি হলো এরকম বড় প্ল্যান, কী করে করা হলো, কার স্বার্থে? এই জিনিস যে যা পাচ্ছে করে দিয়েছে, যেখানে ইচ্ছা, কোনো প্ল্যান নেই, সরকারি টাকা অপচয় হয়, আর বেশিরভাগ লুট হয়ে যায়, নিজের লোক ওখানে লুট করে খায়, সিন্ডিকেট চলছে, যে সিন্ডিকেট কাটমানির কথা আমরা বলতাম, একদিন কোর্টও সেটা মানতে আরম্ভ করেছেন, আমাদের কথা বললে সেটাকে তুচ্ছতাচ্ছিল্য করা হতো, তো বাংলার মানুষ তো হাড়ে হাড়ে টের পাচ্ছেন, আজকে ভালো কথা, আজকে সরকারের উপরে লোকের কোনোরকম ভরসা নেই, তাই সাধারণ মানুষ কোর্টে গিয়ে বা আপিল করে কোর্টে গিয়ে তথ্য আনার চেষ্টা করা হচ্ছে, আজকে সে তথ্য সামনে আসছে, এই সরকার যে কত বড় দুর্নীতিবাজ সেটা প্রমাণ হচ্ছে।